সাথে আজকে 5 বছর থেকে আক্রমণ, এর সাথে গতকালকে থেকে আক্রমণ শুরু হয়েছে 1 বছর। ও, এর সাথে 5 বছর, এর সাথে 1 বছর থেকে দুই বোনকে একসাথে আক্রমণ করেছে। এই জিন একবার এর কাছে, একবার ওর কাছে, এই জন্য দুই বোনকে আমি একসাথে বৈঠক দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখবেন কিভাবে আল্লাহ রব্বুল আলামিন এই সকল জিন জাতিকে আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা দেখতে থাকুন দুই বোনকে ইনশাআল্লাহ কিভাবে আল্লাহ রব্বুল কোরআনের মাধ্যমে সুস্থ করেন। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম, কি নাম তোমার? মোহাম্মদ। মোহাম্মদ কি? হিন্দু। কি নাম তোমার? কথা বল, আমি কথা বলতেছি। কি নাম তোমার? মোহাম্মদ। মোহাম্মদ, মোহাম্মদ, হ্যাঁ, তোমার নাম মোহাম্মদ? হিন্দু তুমি, মুসলমান? ও আচ্ছা। সালমাতি মাতা তে মাই উদ্দাম করে দিল্লা সৈয়দ ওয়াদু ভাই জাম জাম সবাই জাম সালমাতি, এই হাজিরাও, হাজিরে কথা বলো, কথা বলো, জলদি করো। আচ্ছা, তুমি এর সাথে আছো কত বছর? 1 বছর। তোমার মুখ দিয়ে কথা বলো, মুখ দিয়ে কথা বলো। হ্যাঁ, 1 বছর। 1 বছর কেন ধরছো রে? ভাল লাগছে। ভাল লাগছে তোমার? তুমি মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান। কোন জিন জাতি মুসলমানের সাথে আসা বৈধ না অবৈধ? উত্তর দাও। অবৈধ। অবৈধ। তুমি যদি মুসলমান হও, তোমার নাম মোহাম্মদ, নিচের সব রুগী গুলো ডাক দাও। এই যে এক আলো বন্ধ করা যাবে না, সব এদিকে সব এদিকে বসো, এই যে বসো, এখানে বসো, এখানে বসো, আলো বন্ধ করা যাবে না। সুতরাং তুমি যে আসছো, এটা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ। এখন তোমার কাছে আমার আবদার হইলো, তুমি কি যাইবা? তোমার নাম মোহাম্মদ, আমার রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর নামে তোমার নাম, সুতরাং তুমি কি আমার, এর নাম কি, এমের নাম কি, পারজানার কে আর কষ্ট দিবা? তুমি আমি তাকে কষ্ট দিতে চাই না, তাহলে এখন, নিতে চাই। হ্যাঁ, নিতে চাই। ওরা নিতে চাও? তো ও তো মুসলমান এবং একজন ধার্মিক মেয়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি মুসলমান, তুমি হিন্দু মানুষ, এই একই জানি কয় জিন মানুষ, জিনের সাথে তো আমরা মুসলমান বা মানুষ যাওয়া সম্ভব না। এখন তুমি তারে ভালোবাসো, তার শরীরের কি কি ক্ষতি করছো বলো? কিছুই করি নাই, শুধু মারি। শুধু মারো? এই যে এখানে আসার পরে তুমি কেন মারছো বলো? আসতে কে ওরে নিয়া, এই জন্য মারছো, এই যে নিচে আসার পরে নাকি 3 বার নাকি অজ্ঞান করে ফেলছো? দাঁতে লাগাইছে 3 বার, 3 বার? একবার মারছি। একবার মারছো, এটা কি ভালো কাজ করছো তুমি? হ্যাঁ, না, তাহলে তুমি যদি এই ভালো কাজ না করো, এখন আমি কি তোমার লোক কোনো খারাপ আচরণ করবা, নাকি তুমি আল্লাহর হুকুমে চলে যাবে ইনশাআল্লাহ? আমি নিয়ে যাবো, হ্যাঁ, নিয়ে যাবো। আরে নিয়ে যাবে? হুম, ওর লগে থাকে হিন্দু মুসলিমই। মুসলমান, দুটোই কি মুসলমান তোরা? ওর লগের ডাউন, ওর লগের নাম কি? হক মিয়া। হক মিয়া। তোর বয়স কত? 22। আর ওর ওর বয়স আরো বেশি, কয়ত? 1000 না 2000? একই। 1000 বছর? ওরে বাবা, এটা 1000 বছর? না, আচ্ছা, তাহলে এর 1000 বছর বয়স। আচ্ছা, যাও, এখন তুই এর ভালোবাসো বিয়ে করার জন্য? ওরে বাবা, প্রেম করস না? 1 বছর ধরে প্রেম করস? প্রেম করে এর কি কি দিছ? জোরে মুখ দিয়ে কথা বল। কিছু দেয় নাই। তাহলে এটা কেমন তোর প্রেম হইলো? আমরা তো প্রেম করলে মায়ের শাড়ি দেয়, ব্লাউজ দেয়, কাপড় দেয়, চুমুক অনেক দেয়। কিছু দিছি। হ্যাঁ, নেই না, না না, নেই না। মেয়ে তো ভালো, তুই তো জিনের জন্য না, আমরা দিবি? কে তোমার দিতে যাবো কেন? আমি তোর কাছে বিয়াবো? আপনি তো পুরুষ মানুষ, আপনার বিয়া করবো কিভাবে? ও, তাহলে তো পারবি না, যাও, তাহলে আমার কাছে মায়া আছে, তোরে বিয়া দিম, যাবি? আমি এই মায়ারই বিয়া করবো, এই মায়ারই আমার সহজ লাগছে। এই না, তোর সহজ হয়েছে, আর তো এর থেকে আরো সুন্দর মায়া তোরে দিম, যাবি? দরকার নাই, হ্যাঁ, দরকার নাই, দরকার নাই, এরই বিয়া করবি? মেয়ারই চাই। ও, কেমন জানি ফিরি তীর আড়া লাগলো না, মানে ছোট একটা কথা আছে না, আমি এর থেকে সুন্দর মায়া অনেক ডক সর্বদিকে তুলে দিই, বিয়ে করবি? যতই বড় লোক যতই সুন্দর হোক, আমার হ্যারি লাগছে, হ্যারি দিব। ওরে বাবা, বড় লোক দরকার নাই, দেখছেন?
কালকে খুব কষ্ট দিচ্ছে। হ্যাঁ, এখন কালকেও কষ্ট দিছে, এখানে আসার পরে মার দিছ, এখন আর কোন সময়। তুইও দাঁত কথা লাগে, বল। দাঁত লাগে এ দি তাকে, এ দেখা তোর বলে দেয়া রাজা কি দেয়া, 1000 বছর বয়স। তোর নাম কি? হ্যাঁ, আদাব আদব, আদাব আদাব, হিন্দু, হক কইলো, হকমি আদাব না? হ্যাঁ, কয়জন তুই, তোরা কয়জন থাও সেল লগে? একজন। তোর নাম দুই ডাকা, মুখ দেখা তো বল, নাম দুই ডাকা কেন? হক মিয়া, ও হক মিয়া। তা আদাব কইলি যে, ও আদব দিছে তোমারে? আদাব সালাম দিন না আপনারা, ও ও তুই হিন্দু? আদাব ও আদাব, আদাব, ও হিন্দু, হিন্দু। কথা বুঝেন না? হক মিয়া, হক মিয়া হিন্দু। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি, ধন্যবাদ। ওই জন্য না দিলেও তুই, দিলেও তুই। না না না, তোর নাম হক মিয়া, আবার কস আদাব, এই জন্য কইতেছি। না না, দিয়ে দিলো দোষ, না দিলো দোষ, তোর ধন্যবাদ। আচ্ছা, তোর পরে ওইটা কথা কইতে আসি, এখন এর দর্শক কেন? কি কাহিনী, একটা দুটা কাহিনী কষে দেই, এ বলছে আমার শরীরে আঘাত করছে, কে এ ও কি আঘাত করছে বলো তো? শরীরে টাচ করছে, কি তোর ভাইছে কই টাচ করার জন্য? দরজা দিয়ে ধাক্কা দিছে, দরজা দিয়ে দেখে, তুই দরজার কাছে ভাই আসলি, ভাই 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 মাঠের দরজার ভিতরে। তুই এখানে আসলি কেন? আমি টাচ করছি, 5 বছর আগে এসে বলে, 5 বছর আগে তুই ও দরজার সামনে আসলি কেন? তোর লগে জঙ্গল আছে, বাগান আছে, পাহাড় আছে, পর্বত আছে, বাথরুম আছে। বাথরুমে দিয়েছিলাম, বুঝুন না কিল্লে, ও বাথরুমে তো দিছে, ও টয়লেটে, তো টয়লেটে দেখ, তুই টয়লেটে সরে দিতি, আমি তো দেখি নাই, হে যখন ঢুকে তুই তখন হেরে দেখছিস না, না আমি দেখি নাই, দেখছ না? না আচ্ছা যাও, পরে তো দেখছ। আমি আমার কাজে মগ্ন ছিলাম। কি ছিল, ঘুকে দিছিস তো বাথরুমে, খেতেছিলি? কি বলেন, কি করছ কবিতা, আমরা তো জানি না কি করছ বাথরুমে তোরা। বৈশা আমি কাজ করছি, কি কাজ? আমি আমার কাজ করছি, কি কাম, সেই কামটা কি? আমরা আলাপ করতেছিলাম বাথরুমে, ওরে কি তোদের অফিস? এটাই আমাদের অফিস। ও এটা তোদের, আসেন কেলে, ও বলেছে না, আসুন। আচ্ছা আচ্ছা, মজালুন, না বাথরুম তোদের অফিস, মজা লেবেন কেলে? আচ্ছা মজা নেব না, বাথরুম তোদের অফিস, এটা আমরা শুনে খুব বারবার জানতাম না, তো এই জন্য হাসলাম আর কি। তোরা বাথরুম হলো তোদের অফিস, যাক ভালোই হলো। লোকজন জড়ো করে মজা নিতে চাস? না এখন তোদের যে বাথরুম অফিস আমি তো জানতাম না, কথা ঠিক না? এখন যা হোক, এই জিনিসটা আমরা জানলাম, তোদের হেড অফিস হলো বাথরুম, ঠিক আছে? হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্যই তো বলছে যে যখন তোমরা বাথরুমে যাবা কি বলবা, আউযু বিকা কালিমাত, এই কি, আল্লাহুম্মা ইন্নি আউযুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তোরে তোরা খবাইস, তোরা না, তোরা ওখানে অফিস করস, তোদের অফিস কটা থেকে কটা পর্যন্ত? হ্যাঁ, 12টার সময়, ও দুপুর 12টার সময়, আর কালি আন্ধারের সময়, ও কালি আন্ধারের সময়, মাগরিবের রক্ত, মাগরিবের রক্ত, আর সকালে কালি আন্ধারের সময়, কালি আন্ধারের সময় মানে ফজর আজানের পরে। হ্যাঁ আচ্ছা, এই শুনছেন দেখে, 3 সময় এরা উপদ্রব করে, কয় সময়? ফজরের আজানের পরে, ঠিক দুপুর 12টায় এবং মাগরিবের আজানের পরে, এই 3 সময় এরা উপদ্রব করে, এটা হাদিসের ভিতরে কেন আছে। আপনারা জানেন না, জানেন হাদিস আছে, এইজন্য রাসূল আপনারা সাল্লাল্লাহু জানেন না আমাদের শরীরে আঘাত করবেন, তাই আমরা কি বসে বসে কি অফিসেই করবো? ও আচ্ছা আচ্ছা, আপনার শরীরে আসবো না? ও আচ্ছা আচ্ছা, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে মাগরিবের আজানের সময় বাইরে যাইতে দিও না। এই এটা হাদিস, তোমরা তোমাদের সন্তানদেরকে মাগরিবের সময় বাইরে যাইতে দিও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, ঠিক আছে? সুতরাং তোমরা কেউ বাইরে যেতে, হ্যাঁ ওকে। এখন তোমার নাম হইলো ভগদীশ, কি নাম? হক মিয়া, হক মিয়া, হক মিয়া। কয়জন তোরা? 9 জন? না এরা কি হই না, সব গেছে গা? সব গেছে। আচ্ছা আমি একই আছি, আমার শরীরে আঘাত করছে, আমি আছি। ও তোমার শরীরে, ওরা রুবে আসছিল, ওরা খাওয়ার জন্য আসছিল, তারপরে খেয়ে ফেলেছে, চলে গেছে। ও এর 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 কাছে খাওয়ার জন্য এসে খেয়ে ফেলেছে, গেছে গা? গেছে। হ্যাঁ, দুই মন মিষ্টি খাইছ? ওরা আমি খাই নাই তো, ওরা খাইছে, আমি একা খাই নাই তো, ও ওরা সহ খাইছে 2 মন মিষ্টি। আমার যদি দিত তাহলে আমি চলে যাইতাম। ও তোমারে দিলে যাইতে, কারণ তুমি কত দূর খাইবা, একটা না দুইটা? এটা কোনো কথা বললে, ও একটু বেশি লাগবো, কত দূর লাগবো? আমি যাবো কেলে, আমার যে যাওয়ার ইচ্ছা, আমি 5 বছর আগে চলে যাইতাম। ও তোরে কি তুই আর ভালোবাসা আছে না? সত্যি কথা বল, ওরা তো বোঝে না, ভিতর থেকে ভালোবাসি। ওরে বাবা, পছন্দ করি, প্রচন্ড পছন্দ করি, পছন্দ ভিতর থেকে, জি, অন্তর অন্তরস্থল থেকে, জি। ও আচ্ছা, বিয়ে করবি?
করতাম চাই তো, ও তো যায় না, ও যায় না, স্বামী নেই, স্বামী তো যায় না, বুঝেন না কেলে স্বামী এরে কইতা আছে তুই বিষ খেয়ে মরে যা না হলে তুই চলে যা, এ কিছুই করবো না, কিছুই করবো না, না ওরে বাবা রে বাবা। আচ্ছা তোর তো এই স্বামী ওরে দিব না, এই এর স্বামী ওরে দিব না, না এরে কোন দিয়ে দিত আমি নিয়ে চলে যাই, দিব না তো কয়, এটা কোনো কথা হইলো, এটা কথা হইলো কোন সেন, ও ভালোবাসা অন্তরে অন্তস্তলে। আচ্ছা তুই ভালোবাসাস বেশি না এর স্বামী, আমি আপনাকে আপনি আপনি বলতেছি না, হ্যাঁ তো আপনি আমারে তুই তুই বলতেছেন কি লে, ও আচ্ছা আচ্ছা যাও, আপনি না হুজুর, ও আচ্ছা 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 ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আপনারে বলতেছি আপনি আপনার সাথে কোনো বেয়াদবি করছি আমি, না না না, এখন আপনি তাকে ভালোবাসেন বেশি নাকি এ ভালোবাসেন বেশি? আমি বেশি ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড ভালোবাসা, অসম্ভব ধন্যবাদ। হিন্দু মধ্যে মেয়ে আছে না, আমি মানুষ লাগাইছি, হিন্দু মধ্যে অনেক মেয়ে আছে, হ্যাঁ পাশে না আমি এরই পছন্দ করি। আচ্ছা যাও, এরও এর পছন্দ হয়েছে। আচ্ছা কটা রুগী রে দেখি, এ লোক এসে আর কি সমস্যা, দেখে এসে তো দৃষ্টির দোষ, দৃষ্টি আছে না, জি। আচ্ছা ওকে ধন্যবাদ, দাঁড়াও দাঁড়াও বাইরেও, না থাক থাক এসে, এর বউয়ের সাথে দৃষ্টির দোষ, তোমার বউকে আমার দেখাই তো, আমি তোমারে দেখেই তো চিনছি, ওরে বাবা, ওকে ধন্যবাদ, হইছে বেরো, হইছে বউ কিছে কোন কষ্টে চাপ দিচ্ছেন, আমি কাজ করে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ কষ্টে আছে, হ্যাঁ তুমি ঝগড়া করো শুধু, আচ্ছা ওটা ঠিক আছে বলছে, ঝগড়া কি আমি করাই না আলামিনের সাথে চিঠি রে, সবাই তো, হ্যাঁ সবাই তো করে, ঠিক ঠিক হ্যাঁ কারণ আস্তে, এই যে লোকটার চালানি এবং বাম মারা, এই যে লোকটা দেখ, এখন আমি কাজ করে দিব দেখ, ওর বুকের উপরে বান পড়ে, বান করা, ওকে ধন্যবাদ। এই একজন করে বাইরে, আমি এখন লোক সামলে নেব তাড়াতাড়ি, এই যে মানা করে দিন তা আমার ভাইকে বল দিন, কল এই যে নে, এই যে এদিকে আসে, এর আসে বলতেছে, বলতেছে এই যে কি হয়েছে, এর বলে কি সমস্যা দিয়ে পরে দেখেন তো, এর দৃষ্টির দোষ, এর আমাকে দেখতেই বা আমি তো আবাস পেলে বুঝি, ও আবাস পেলে বুঝা দাও, বাহ ধন্যবাদ ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই মেয়েকে ধরছে 1 বছর আগে, এরে চিমড়ির গুড়ির থেকে, হ্যাঁ চিমড়ির গুড়ির থেকে, চিমড়ির গুড়ি, চিমড়ি বুঝেন আপনি, না না বয়লার মাঠ, মাঠের চিমড়ির গুড়ির থেকে, ও কয়লা কয়লা, হিন্দু গাবর বুঝেন না, না না গাবর মানে গাবর আর হিন্দু তো একই, গাবর এরা কেউ জাতি, গারো গারো, ও কি রে তুই মিথ্যা কথা বলিস, হ্যাঁ মিথ্যা কথা নাই, মুসলিম, এই যে এত তুই হে হিন্দু কিরে, মুসলিম মুসলিম, হুম তাহলে মুসলমান, হ্যাঁ তাহলে দুইজনের হেরে কাটা দিয়ে আঘাত করেন দেখবেন, হে সব কিছু বল, সত্য কথা বলে দিবে এখন, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তাকে অসংখ্য ধন্যবাদ, কিরে তুই কস মুসলমান, হে কয় হিন্দু, আর কার কথা সত্য, আমার কথা দেখেন শেষ করেন, হ্যাঁ আপনি দেন তাই কুরা, হুম আজকে খেলা হইলো হবে, আজকে খেলা হবে, তাহলে তুই কি মুসলমান পরে হইছত নাকি, সত্য কথা কও, মুসলমান পরে হইছি, পরে হইছস, তো কথা তো সঠিক, এটাই তো সঠিক আছে, কি হিন্দুর ঘরে জন্ম আগে মুসলিম হয়, ও হিন্দুর ঘরে জন্ম হইছে পরে মুসলমান হইছ, হইছে না হে হন মুসলিম হইছে, নামে মুসলিম হইছে, কাজের মুসলিম এখনো হই নাই, ও সুন্দর কথা বলছে, কি এই যে আসল কথা তো পাওয়া গেছে, কাজের মুসলিম তো তুই হলো এখন হস না, সত্য কথা তো কাজের মুসলিম হলে তো এর কষ্ট দিত না, কোন মুসলমান মুসলমানকে কষ্ট দিব না, মুসলমান সবাই ভাই ভাই, এই যে দেখছো আর সুন্দর কথা বলছে, আল্লাহ হিন্দু ভালো কথা বলছে, এই যে হিন্দু, এই হিন্দু ভালো কথা বলছে, এই আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন ফাসতুকু বাইনা আফাইকুম ওয়াত্তাকুল্লাহ, মুসলমান আমি সিতিরে সারা দিন বুবা করে ফলাইতে দিতে পারি, 7 দিন এক 7 দিন না খাওয়া ফলাইতে দিতে পারি, জি 100 দিন না আমি ওরে খাওয়ান দিই, টাকার জন্য খাইতে পারে না,
কেন আমি হেরে খাওয়ামো? আমি যারে ভালোবাসি হেরে খাওয়ামো? বাবা অনেক সুন্দর কথা বললেন তো আপনি। আমি তো এগুলোকে টাকা দিয়ে আনি না, চুরি করে আনি। চুরি করস না, আমি তো বলি চুরি করস। আপনি আমারে কি বলতেছেন? আমি চুরি করে আনি? ও তুই চুরি করস না ভালো, টাকা দিয়ে কিনে আনস, তো টাকা পাস করতে কে? কাজ করি। আমার কাজ কার কাজ করস? তোগো তোগো ধর্মে। হ্যাঁ। ও কি কাজ করস তোরা? বললাম তো আপনারা তো আগে আমারে বেড চাইলেন যে আমি অফিস করি। ও বাথরুম পরিষ্কার করে। আপনারা যেরকম কাজকর্ম আছে, অনেকে চাকরি করে, অনেকে কুলিগিরি করে, অনেকে বাজারে নানান ধরনের কাজ করে, আমাদের এরকম কাজ। সেই কাজটা কি বলো তো? তোমার তো বাজারে বেচা কিনা করো, সেই কামটা কি করো? কুলিগিরি করো তো? বাথরুমে কি কুলিগিরি করা? বাথরুমে কি কাজটা করা আমি তো জানি না রে ভাই, বলো না একটু ভাই। আমি ফল বিক্রি করি। ও এই জন্যই তো ফলের গুড়া উড়িয়ে বিক্রি করে খাই। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে অসংখ্য। আমাদের খাওয়াই মানে আমারে না, আমারে আমি কাউকে খাওয়াবো, আমারে আমারে দুই তিনটা খাওয়াই। ওই আমার দয়াটা বুঝে দিয়ে যাও সাহেব। এত কথার দরকার নেই, আমি খাওয়ার জন্য আসি না। আচ্ছা যাও, এখন তুমি তার কাছ থেকে অঞ্চলে যাইবা, এটা হইছে তার স্বামীর দাবি। না আমি যাব না, আমার স্মৃতিরে দিয়ে দে। স্মৃতিরে দিয়ে দিত? আমি ওই যে স্মৃতিসুদ আছে না, ওই স্মৃতিসুদ পুরোটা তোমার নামে লিখে দিব। ওই যে স্মৃতিসুদ আছে না, ওই স্মৃতিসুদ পুরোটা তোমার নামে লিখে দিব। যাইবা? আমি হেটা দিয়ে কি করবো? হেটার মধ্যে সারাদিন না ভাই, অনেক বইলা খাড়াই নেন দেখামো। হ্যাঁ হ্যাঁ, ওই ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা যায়, ওদেরকে তুমি ভালোবাসো। ওই স্মৃতিসুদ তুমি যাইবা, ঠিক আছে? না তোমার সাথে বেয়াদবি করতেছেন? দিব না তো কয়, আমি তো দিতাম চাই। কেন দিবেন না? আরে স্বামী দিব না? না আমার দিতেই। ওর স্বামীর কাছে একটু বলো, বলো বলো আমারে দিয়ে দেন। দুই ছেলে বিয়ে করো আরেকটা। ও যে ছেলে দুইটা হয়েছে, ছেলে দুইটা হয়েছে, তোর আরেকটা বিয়ে করতো না? হ্যাঁ। ওই যে সুন্দর কথা বলছে, আর বিয়ে করবে আরেকটা? না করবো না। আমার কি হবে? আচ্ছা যাও, এখন তাহলে তুই এখন যাইবি না? তাহলে আমি কি তোর বিয়ে দিবি করুম? কেন বিয়ে দিবি করবেন আমার সাথে? যাবি না যেই জন্য। আমার সাথে বেয়াদবি কেন করবেন? আমি বেয়াদবি এর জন্য করব? তুই যদি কাউরে ভালোবাসতিস চাস, আমি তোর একটা মেয়ে দেখে দিব, যাইবি ওর শরীরে, অনেক সুন্দর। স্মৃতিতে ভালো হইব? হ্যাঁ, স্মৃতিতে অনেক সুন্দর। স্মৃতির মতো না আমারে ডাকবো? একবার তোমার স্মৃতির মতো ডাকবো, ভালো তোর স্মৃতির মতো বাসবো সব কিছু। যাবি? সত্যি সত্যি তোর এখন সালাম। যাবি? স্মৃতির দিয়ে দাও না। আমি তোমার একটা মেয়ের নাম বলে দেই, তুমি ওর কাছে যাও, ঠিক আছে? এরা সাইডে গরিব মানুষ, দেখো গরিব মানুষ কাম করে খায়, কাজ করার জন্য দেই না তো। কাজ করার জন্য দেই না, দেও না। তারপর যেরকম স্মৃতি এরে ভাড়াইতে আমার কাছে আসতে পারে, ভালো না? আরে কি ভালোবাসা রে। এই এরটা বল কি, এনে কি চুপ করে বসে আছিস? হ্যাঁ এসো, আয়। কার কার সমস্যা? এটা তো বলছে সমস্যা আছে, যান বেরেন বেরেন, আগে একদম ওকে দেখে বাড়ি গেলে। হ্যাঁ বেরেন বেরেন, যান নিজে। আমরা কি বললাম না? আমরা বললাম তো, কি আর বলছে না, বসে তো বললাম তো। আমি এখন জিনিসটা আমি দিয়ে দিন, তেল পানি আনছেন?
আমি দিয়ে দিই, লিখে দিয়ে দিব, একটু দাঁড়ান আমি দিয়ে দিন, যান আমি এখন বলেন আমি তো আসছেন ওদিন আমি চিনি না তাই জন্য। আচ্ছা আর কে আসেন আসেন একেবারে এক এ নিচে আর রুগী থাকলে আসেন। এই যে সেনাটা দেখো কোনদিন, এই যে সেনাটা দিয়ে থাকো আমারে দিয়ে খালি কাজ করাবেন, আমারে কি দিবেন আপনি? আমি তোমারে, আমি তোমারে একটা বউ দিব, ভালো দিব, অনেক সুন্দর একটা মেয়ে দিব। আচ্ছা সিটি রে দিমু, আচ্ছা সেটা দেবো না, সেটা আমারে খাওয়াইবা? হ্যাঁ খাওয়াবো। কি খাওয়াইবা? তোমারে আমি সুন্দর করে রসগোল্লা মিষ্টি খাওয়াবো। না মিষ্টি খাওয়াবো। কি খাইবা? আমি পোড়া মুরগি খাওয়াবো। পোড়া মুরগি গ্রিল? হুম। ওহ সুন্দর, ধন্যবাদ, তোমার পোড়া মুরগি খাওয়ানো হবে। এখন খাই তো, এখন তো বাইরে কোনো জায়গায় দিব না, তাহলে আমি তোমার কাজ করব না, তুমি যদি আমারে খাওয়াও তাহলে আমি তোমার কাছে থাকবো, আমি মুসলিম হব। মুসলিম হইবা? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি মুসলমান হইবা? অসংখ্য ধন্যবাদ, আমি তোমারে আমার দুইটা মুসলমান জিনের সাথে পরিচয় করে দেই। বাচ্চা কাঁদতেছে, কাঁদে বাচ্চারে, কাঁদে কেন দেখো তো, বাচ্চারে খাওয়াইতেইব, ও খাওয়াইতেইব। আচ্ছা হকমিয়া, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে, আমারে মুসলিম বানাইবা? ও বানাবো, আমারে তে গ্রিল খাওয়াইতে। আচ্ছা তোমারে গ্রিল খাওয়া মুসলিম, এখন খাওয়াইতে হইব, এখন তো ভাই গ্রিল বানানা রে ভাই, গ্রিল বানা আসরের পর থেকে আমি তোমার ওয়াদা দিলাম, তুমি গ্রিল খাইতে হইলে আমি আমার এই যে দিন দুইটার সাথে পরিচয় করে দেই, তুমি চোখটা বন্ধ করো। সাইমা সাইরা, সাইমা সাইরা, তোমরা একমত হকমিয়ার পিছনে দাঁড়াও, হকমিয়ার পিছনে দাঁড়াও, তার সাথে সাক্ষাৎ করো, হকমিয়ার পিছনে দাঁড়াও। ওকে ওকে, এদের পছন্দ হয় না? কালো না, সিদ্ধিরে চাও, আমার সাইমা সাইরা ভালো না, এদের সাথে মুসলমান হিসেবে থাকবা, ঠিক আছে? পড়ো কালেমা, বলো লা ইলাহা, তুমি তো আমারে খাওয়াইবা না, আমি সত্য কথা বলছি, এই যে 100টি 200টি 300টি মাথা হাত দিয়ে বললাম আমি তোমারে গ্রিল খাওয়াবো খাওয়াবো খাওয়াবো, তবে তুমি এখন খাওয়াইবা না, এখন তো ভাই কোথাও গ্রিল বানানা আমাদের, এখন যদি তুমি আমারে খাওয়াইতে তাহলে আমি একেবারে সিটির কাছ থেকে আজীবনের জন্য তওবা কইরা মুসলমান হয়ে চলে যাব, আমি তোমারে দুই হাত তোমার কাছেই থাকবো, আমি মুসলিম হয়ে থাকবা, হ্যাঁ নামাজ পড়বো, রোজা রাখবো, সবকিছু করবো, কিন্তু আমাকে গ্রিল খাওয়াইতে হইবে। আচ্ছা আমি তোমারে গ্রিল খাওয়াবো, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আরে শোনো এই মুহূর্তে বাবারে কোথাও বানানার হক মিয়া ভাই, কখন দিব? আমি বিকালে বলছি দিব, আজকে রাত্রে। কটার সময়? আজকে রাত্রে বরাবর তোমাকে 9টার সময় আমার রুম আছে ইপিজেট, কোথায় ইপিজেট? পুরানি ইপিজেট ফায়ার সার্ভিস মসজিদ, পুরানি ইপিজেট ফায়ার সার্ভিস মসজিদের সামনে। আর যদি আরো তাড়াতাড়ি, ভুল করেছি ভুল করেছি, আরো তাড়াতাড়ি তুমি আমার লগে এখন চলে দেবা, কখন? এখন 12টা বাজে, কটা বাজে? 12টা। এই যে আমি আর আধা ঘন্টা পরই আমি যাবো, তুমি আমার ভিন্টে ভিজে ভিজে যাইবা, আমার রুমে গ্রিল আছে, আমার এর মধ্যে এই স্পিরিজের মধ্যে আছে, আমি ওখান থেকে, আমি বাসি খাবো না, না বাসি না, ওটা আমি ফাক কইরা আমি তোমাদের লগে যারা যারা সাইদের জন্য আমি খাওয়াইতে দেই, ঠিক আছে? আমারে বেশি দিবা, যাও কয়টু সাইটু, এত টুকু করে চাইটু, এত বড় করে দিন, ঠিক আছে? না আমি আস্তে গ্রিল খামো, আস্তে গ্রিল, আচ্ছা যা আস্তে গ্রিল, আস্তে গ্রিল, সাথে তন্দুর রুটি, তন্দুর রুটি, আচ্ছা তাও দেওয়া হবে, তন্দুর রুটি গ্রিল তোমাকে দেওয়া হবে, তাহলে তাহলে বিকালে, তাহলে কি আমি সবারে খাবার দিই, ওখানে তোমাকে দেওয়া হবে তন্দুর রুটি এবং গ্রিল, ওকে ঠিক আছে? এখন মুসলমান হবে তো? আচ্ছা পড়ো কালেমা লা ইলাহা, জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মাদুর রাসূলুল্লাহ, মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি তোমার জোর করছি না, তুমি নিজে মুসলমান হইছো? আমি নিজে মুসলমান, মনে থেকে কইছো তো, মন থেকে সত্যি সত্যি তো, আমি ভালো হইতে চাই, আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা কোনো জোর করি না, তুমি স্বেচ্ছা মুসলমান হইছো তো? হ্যাঁ আমি দুইটা কথা বলি, বলো। আমার না 5 বছর ধরে অনেক জায়গায় নিয়েছে, কিন্তু আমার আমি যাওয়ার কোনো নিয়ত না, তারপর 5 বছর ধরে দেখতেছি সিটিরে আমার কাছে দিব না, দিতে চায় না,
আর স্মৃতির অনেক কষ্ট দিয়েছে, আমি তাই আমি চাই ওদের কাছ থেকে ক্ষমা নিয়ে মাফ চাই, তওবা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান হই। আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি তার কাছে স্বেচ্ছা মাফ। ও যে উনি কি করতেছে আমার দিকে তাকায়। হ্যাঁ না আপনি মাফ করে দেন ওরে। না ওনার পায়ে ধরমু আমি। আচ্ছা পাও দাও পাও দাও। ওনার মার কাছে ক্ষমা চাও। আচ্ছা না না মাফ করে মার কাছে উনি খুশি আছে তোমার প্রতি, উনি হাতে ধরে মাপসা মাপসা মার না পায়ে ধরে না, উনি কয় পাও ধরলে খারাপ লাগে আমার লজ্জা লাগে, তোমার মাফ করে দিছে মাফ করছেন আমি ধরি ধরো দ আচ্ছা এই মোহাম্মদ তোমার নাম আমার কথা শেষ করে তারপর তারপরে এখন রোগীর মার কাছে ক্ষমা নিয়ে তারপর দুটো কথা বলবো। এই ডাকদম তো মাটা ডাকদম তো এই যে রোগীর খালাম্মা রকুন মাফ করে দিতে খালাম্মাকে ওই যে মাফ করছেন আলহামদুলিল্লাহ। ওকে ওকে যাও ওটা পিস পিস করে নাই ওটা বিদেশে যাও তো যা টাকা দিছিল মাইকে সমস্যা নাই বিদেশে যাও কোনো বন্ধ করা আছে দেবা কি হইছে মার কাছে মাপ চাইবো মাপসা এই যে রুগীর মা আসছে রুগীর মা আসছে মাপসা এই যে মহিলা বেয়াদবি করতেছে না বুঝেন না আমরা বল মাফ করে দেন এখন মুসলমান এই সুন্দর কথা বলছে ব্যবধানকারী তুমি এতদিন ছিলাম মিথ্যা আজকে থেকে সত্য আছে দি এই যে তোমার নাম এনে রেখে দিলাম আমার এই যে ইয়ার সাথে এই আবদুল্লাহর সাথে তোমার নাম রাখলাম উমর ফারুক কি লিখলাম হ্যাঁ তারপর আপনার সাথে আমি একটা সময় দেখা করি আজকে একটা বাজে আমার নামাজে যাবে আমার নামাজে আমার সাথে দেখো আমার পিছনে নামাজ পড়বা আচ্ছা ধন্যবাদ আপনার সাথেই থাকবো আমার সাথে থাকবা তো তাহলে আমার সাথে থাকলে আমি কয়েকজন পরিচয় করে দেই সায়মা সায়রা জান্নাতুন নাইম রাশেদা খাদিজা আব্দুল্লাহ আমেনা আজকে থেকে তুমিও অ্যাড হইলা ওমর ফারুক আমার এই মোমিন জিন আজকে থেকে এখানে তোমার সাথে অ্যাড করে দিলাম ওকে ওমর ফারুক নাম কি ওমর ওমর ফারুক তোমার নাম কি ওমর ফারুক তাহলে আজকে থেকে আমার বোনের নাম জানি কি আমি সব কিছু বাদ দিয়ে চলে আসব ঠিক আছে সব বাদ দিয়ে আমাকে চলে আসবে তো হ্যাঁ আর কোনো ঝামেলা নেই তো তাহলে তোমার যা যা প্রয়োজন আমারে বলবা ঠিক আছে আর তোমার যদি আমার একটা কাজ আছে যদি তুমি আমার কাজটা করে দাও আমি অনেক খুশি হইতাম একটা মানুষ একটা বিপদে আছে পারবো করতে ভিডিওটা এক মিনিট অফ কর অনি যখন আবার ভালো করে ট্রিটমেন্ট করে দাও আপনি ওকে ওকে আলহামদুলিল্লাহ যান এর পেটে সমস্যা পেটে আমি ওটা দিয়ে দিব ঠিক হবে ওকে যাও বসো বসো থাক আচ্ছা থাক বসো আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা তাহলে রুগীর বাচ্চাটা তুমি দেখে দিবে হ্যাঁ ওমর ফারুক তোমার ডাক দিলে আসবে তো নামাজের পর পরি আর আমি যেই কথা বলছি করবা তো আচ্ছা এখন আমি যাইতেই হতো দুই হাত জোর করে তোমার এই উপকারটা আমি কইরা দিন তোমার গা খাবার দরকার আমার কাছে বলবা আমি দিতেইব 100% দিব
আমারে তুমি আইনা দাও, দিবে তো এখানে অথবা ওখানে, ঠিক আছে? ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাও এ ভাত ক্লিয়ার কর, ভাত ক্লিয়ার কর, নে পড়ে দিবা দিকে। ধরে না, ধরেন দরকার নাই, ওপরে বাঁচতে পারবো ওইদিকে। সরেন না, বন্ধু সরেন, ধরলে ধরে পরে আবার বিপদ কান্দে আনবো। আর সরেন, পিস নামেন, আর পিস নামেন, হ্যাঁ তুমি কথা শুরু করো এখন, তুমি কি করবা? তোমার সামনে তো ও কি করছো, কি করছো? এদিকে আসো বেন, কি নাম তোমার? এদিকে আসো, কি নাম তোমার? এদিকে এই, কি নাম তোমার? স্মৃতি। স্মৃতি, বাড়ি কই বেন তোমার? কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা, থানা অষ্টগ্রাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমার সাথে আছে কত বছর ধরে সমস্যা বেন? 5 বছর। আলহামদুলিল্লাহ, তোমার সাথে যে বদজিন্দা ছিল হক মিয়া, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। কি হয়েছে? মুসলমান হয়েছে। তুমি খুশি না? জি খুশি তো? আমার রোগের থেকে তাই বোকা একেবারে একেবারে আলহামদুলিল্লাহ গেছে, গে বিদায় হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তুমি খুশি তো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, তোমরা এই দুজন বোন না, এর সাথে সমস্যা না, আল্লাহ তাআলা তোমারে এখন তোমারটা গেছে গে মুসলমান হয়ে, এখন এটারে ধরতেছি। ওকে, এখন তুমি ঠিক আছে, আল্লাহ দিলে যাও। তো সবার তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, এখন সুস্থ তো আলহামদুলিল্লাহ? জি। হ্যাঁ জি, ওকে আলহামদুলিল্লাহ, ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তুমি ওঠো। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এখন তোমার সামনে ও সিদ্ধান্ত দিল, এই জান্নাত দিকে নিচে নিচে নিচে, আরে নিচে। আচ্ছা 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 মোহাম্মদ, এখন তুমি কি করবা? বাইবেল, ঠিক আছে, আব্দুল সাত্তার বাড়ি ডায়মন্ড ফ্যাক্টরি রোডে, আব্দুল সাত্তার বাড়ি থানা আছে না, আশুলিয়া থানা, আশুলিয়া থানার সামনে আব্দুল সাত্তার বাড়ি, নাম হলো মরিয়ম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে তোমার নাম যেহেতু মুহাম্মদ, ঠিক আছে, তুমি মোহাম্মদ থাকার পর যেহেতু বিভিন্ন কাজ কর্ম খারাপ করছো, তাহলে আমার নবীর শানে তুমি যেহেতু অনেক, আমি চাই না, আমার বাধ্য করছে, বাধ্য করছে, তাহলে তোমার নাম কি মোহাম্মদই থাকবে না কোনো নাম রাখুন নতুন করে? মোহাম্মদ যদি আপনার পছন্দ না হয় তাহলে রাখেন না, তো আমার পছন্দ, তাহলে আলহামদুলিল্লাহ মোহাম্মদই থাকলো। হ্যাঁ, ওকে আচ্ছা, তাহলে ডাক দিলে আসবা তো জোরের উপর, আমি আবার তোমারও ডাক দিই। উমর ফারুক, ওর নাম রাখছি উমর ফারুক, কি নাম? আমি উমর ফারুক। ওর নাম হকমিয়া ছিল না, আর আমি যার কাছে পাঠাইছি, ঠিক আছে, সুন্দর বলছে। ওকে, তাহলে মোহাম্মদ কালেমা পড়াটা বলেছো? আচ্ছা, তাহলে আমার আর তোমার কাছে কোনো দাবি দেওয়া নাই তো? না, এদের কাছে দাবি দেওয়া আছে? কোন দাবি দেওয়া নাই তো? আমি তোমাদের সাথে দুইজনের সাথে কোন খারাপ আচরণ করছি? কোন রকমের খারাপ ব্যবহার করছি? এখন ওই যে ও দেখছে যে হুজুর 5 বছর বিভিন্ন কবিরাদের কাছে যে খারাপ আচরণ করছে, আমাদেরকে মারধর দিছে, এই জন্য আমরা কি করছি? হকমিয়ার হাত পা বাঁধা রাখছি। হকমিয়ার, হকমিয়ার, ও আচ্ছা, এলেগে হকমিয়ার ক্ষতি করছি। ও, হকমিয়ার হাত পা বাঁধা দিছে না, এই জন্য ক্ষতি করছে। তো আমি কি তোমার কোনো ক্ষতি করছি? না, ইচ্ছা করলে তো আমি পারতাম, ঠিক আছে, যেহেতু তুমি আমার মুসলমান। অনেক কিছুই পারতাম। পারতাম না? অনেক কিছু পারতাম কিনা? এই যে দেখো, এই যে এটার ভিতরে বন্দি করে জবাই করতে পারতাম, তারপরে বন্দি করলে পারতাম, কিন্তু কিছুই করি নাই, কি তাহলে ভালো করছি না? এখন তোমরা আমার বিপদ আপদে, বা যদি আল্লাহ আমাকে সাহায্য করবে, তোমাদেরও কিছু কাজ আছে, যেহেতু আল্লাহ জিন দিয়ে অনেক কাজ করছে, বাইতুল মুকাদ্দাস করছে, করছে না, তাহলে আসবে তো ডাক দিলে? আসবো ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, বাটা ক্লিয়ার, কে কে কার
না এটা কইছি আর এতবার কথা দেবেন, আমার নামাজের সময় গেছে আর কোন দর এত আমি কথা বলতে, যা দেখছি দেখছি আমার অনুসারে আমি নামাজ পড়তে চলে যাবো, ঠিক আছে? ওকে আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে আমি নামাজ পড়া ডাক দিন, আর যা যা বলছি কার কাছে বলছি না এই ওখানে চলে যাবো এখনই, আমি বুঝুম, আমি তখনই বুঝুম যে তোমরা ভালো হয়েছো মুসলমান হয়েছো যখন আমার কাজটা সাকসেসফুল হইব। ওকে দুইজনকে পাঠাবো, হ্যাঁ মানে ওরা সারা দিন কি বলে যায়, আর সেটা তো আমি করব, তা আপনারা না আমি করব। এই পড়টা ক্লিয়ার, কে আইছে ফরিদপুর থেকে আইছে, ফরিদপুর থেকে আইছে, কে আইছে তাড়াতাড়ি কর, নিচে রুকি নিচে তে আসতে বল, তাড়াতাড়ি আসতে বল, মোবাইলে দে হ্যাঁ কে ডাক দাও না তো করে দেখে দে তাড়াতাড়ি করো, একটু ক্ষতি করবো না কেন, অনেক জগর আপনার সংসারের মধ্যে বিশ্বাস ওনাকে মারধর কর ইনশাআল্লাহ কর, আমি অনেক আরে বললো তো দুইজনেরই এক করে ইয়া করে সমস্যা করছে জাতি বসে মানে আপনি ওর কাছ থেকে চইলা যাইতেন এইসব করে, আপনি ওর কাছ থেকে চইলা যাইতেন এইসব করে কই রুগী কে আছে দৃষ্টি দুষ্পর্শ মনে হয় এই আরটাকে দৃষ্টি দুষ্পর্শ মনে হয় আচ্ছা হিন্দু না মুসলমান দেখো তো মনে হয় তো হিন্দু হিন্দু আচ্ছা ওকে আয় হ্যাঁ কারণ গেছে আচ্ছা যাও এবারটা কি আমি চলে দেবো পথ কি পথে কেউ হবে পথতে সরেন ঠিক আছে কি নাম এখন আজকে থেকে মোহাম্মদই রইলো আর ওর নাম তো ওমর ফারুক রাখলাম ঠিক আছে খুশি হইছো না অনেক খুশি হইছি তোমার সাথে আপনি দুপুরে ডাক দিয়েন আপনার সাথে নামাজ পড়বো আজকে জোরনে ছড়বা পড়বো আলহামদুলিল্লাহ 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 আজকে সাথে তাহলে ওইটাও মুসলমান হয়ে জোরনে ছড়বো এটা কি পড়বে মুসলমান হয়ে জোরনে ছড়বা এখন তোমার সাথে আনন্দ লাগে না ওমর ফারুকও পড়বো হ্যাঁ ওমর ফারুক বলছে তো পড়বো তুমি শুনছো না সব শুনছি তোমার কি আনন্দ লাগে না অনেক আনন্দ লাগে আমি তোমারে আপন করে নিলাম আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইছে না এখন এতদিন ছিল একটু বেশি কষ্ট হয় একটু ইয়া ভালো করে ইয়া করে দিই ওরে না ওরে হ্যাঁ এই দুজনের না এই দুজনে ওই ওই ওইটা সহ এই দুজনের না হ্যাঁ মনে বুকে বাঁধিছে আর হ্যাঁ অনেক ওই যে এই যে এই দেখছেন আমরা করে বিল্ডিং করে দেখেন না আমরা বাড়িতে পারিবারিক ব্যাপার পারিবারিক বাড়িতে ঝামেলা আচ্ছা ঝামেলা আচ্ছা যাও তাহলে তুমি আজকে নামাজ পড়বে আমার পিছনে আলহামদুলিল্লাহ খুশি না অনেক খুশি তোমরা কয়জন অন পড়বা আজকে ওই দুইজন এই দুইজন নতুন মুসলমান হয়ে আমার পিছনে নামাজ পড়বা তোমাদের আনন্দ লাগে কি লাগে না অনেক আনন্দ লাগে অনেক আনন্দ লাগে না তোমাদের সাথে আরো যারা হিন্দু আরো অনেক বন্ধু বান্ধব আছে ওদেরকে দিনের দাওয়াত দিবা ঠিক আছে আচ্ছা তোমরা দিনের দাওয়াত দিয়া আমাদের মুসলমানের দলে ভারী করবা আর আমি এই কাজ করি হ্যাঁ আমি এই কাজ করি সেবা করি মানুষের উপকার করি আমার জন্য আজকে দে তো এখন তো তুমি মুসলমান আমার ভাই হয়ে গেছো ঠিক না এতদিন বিধর্মী ছিলা এখন মুসলমান হইছো না আমার উপকার করবে তো ইনশাআল্লাহ তোমাদের জিনের মাধ্যমে আল্লাহ বাইতুল মুকদ্দাস করছে ইত্যাদি বানাইছে অনেক আনন্দের বিষয় না তো আজকে থেকে তুমি আমার মুসলমান ভাই বোনদের উপকার করবে এই যে এতগুলা মানুষের রোগীর কথা বলে দিছো আমি ডাক দিলে আসবা তো আসবা তো ইনশাআল্লাহ আমি যেন জোরের পরে ডাক দিই তোমাদের দুইজনের জন্য কয়েকজন আমি কিছু খাবারের ব্যবস্থা করুন আর রাত্রে তোমাদের দুইজনের জন্য গিরিল ওই গিরিলা রুটি আমার রুমের সামনে ঠিক আছে ওকে ধন্যবাদ হ্যাঁ যাও এই আর আপন মানুষ এই ক্ষতি করছে আচ্ছা ওকে যাও ওমর ফারুক যাও ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আস্তে ভালো দেই দিকে এই পথ তো ক্লিয়ার পথ ক্লিয়ার এই দিকে ভালো ভালো আস্তে কারণে সুদ দেয় Thank you.
বাইশ বছর ডাক দে ওর ডাক দে বাড়ি কোথায় তোমার? আমাদের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তো? তোমার সাথে যে বদ্দিনটা আছে সেটা আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে, সেটা কি হয়েছে? আলহামদুলিল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ। এবং সে তোমার সাথে এবং তোমার বোনের সাথে আগে কাজ করছি, সেও মুসলমান, তার নাম রাখছে উমর ফারুক। আল্লাহ যেন সবাইকে আমি ইমান কবুল করে এবং তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার কথা শুনবা তো ইনশাআল্লাহ। ঠিক আছে বোন, ওকে, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা দীর্ঘক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন আপনারা সবাই, আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন, আজকে দুই বোনের উপরে দুইটা জিন বা হিন্দু আক্রমণ করেছে, আল্লাহ যেন তাদের সকলকে সুস্থ করে দেয়। এবং যারা আমার এখানে আসছেন সকল উদ্দেশ্য বলছি, যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিও দেখে আসতে চান তাহলে বাংলাদেশে যে যে জেলা থেকে আসবেন আপনারা ঢাকার সাভার ইপিজেড এসে নামবেন। ইপিজেড আসা নামার পর আমাকে ফোনে যোগাযোগ করলে আমার ওখানে পেয়ে যাবেন। প্রতিদিন সকাল 8টা থেকে আমি বিকাল 3টা পর্যন্ত রুগী দেখি, সকাল 8টা থেকে 3টা পর্যন্ত আমি রুগী দেখি, প্রতিদিন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত আমার রুগী দেখার সময়। আর আপনারা যারা আমাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমার এই ভিডিও দেখার পরে যারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন, সবাই সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন। সকাল 8টা থেকে রাত 8টার পরে ফোন দিলে আমি বিরক্ত বোধ করি এবং প্লাস আমার জন্য আরাম করাটা কষ্ট করে যায়। ওকে, সকলকে ধন্যবাদ। হ্যাঁ বোন, তোমার এখন কেমন লাগে? ভালো। এখন ভালো লাগতেছে? শরীর হালকা হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ।